সুনামুরার বিজয়নগরের শাসক দলের শারীরিক বিরোধ, আইপিএফটির সমর্থকদের হাতে আক্রান্ত আহত বিজেপি কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি এবং আইপিএফটি জোটে যে নানা কারণে একটা মত বিরোধ চলছে তা সবারই জানা। ইতিমধ্যে জোট থাকবে বলে জানিয়েও 2019 লোকসভা ভোটে রাজ্যের দুটি আসনে আইপিএফটি এককভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। তাতে উভয় দলের মধ্যে মতানৈক্য ও দূরত্বটা যে ক্রমবর্ধমান সে বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরাও একমত। এই পরিস্থিতিতে সোনামুড়ার বিজয়নগরে আইপিএফটির সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী, একমাত্র বিজেপি করার দায়ে তাকে বৃহস্পতিবার মারধর করা হয়। বর্তমানে আহত অবস্থায় এই বিজেপি কর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আর সে যে দুই আইপিএফটির সমর্থকদের হাতে প্রেরিত হয় সে দুই দুর্বৃত্তের নামও জানালেন ওই আক্রান্ত বিজেপি কর্মী। আসতে আমরা দেখতে চাই করেছে হাতে তোমরা না করতে পারত না, তোমরা করতে গেলে জেনারে গিয়ে করো আমি সে এলাকা করতে পারত না। এইভাবে করছি আপনি কোন পার্টির? আমি বিজেপি। তারা? তারা হচ্ছে আর কি আর ঘরে ফিশিং দিয়ে এসে মারছে, ফিরা ফিরি করছে আর ঘরে ভেতর দিয়ে মারছে। কী নাম তারা যারা মারছে? তার নাম হচ্ছে দেবেন্দ্র দেবর্মা আর পরে কোন জনগণ দেবর্মা। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বিজয়নগরে তারা ফাঁকি বিশ মাসে আমি পাঁচ যাওয়ানি ছিল আর দিয়ে ফাঁকি বিশ সামনে কটার সময় ছিল? সাতটা সময়। বুঝলেন তো এই হচ্ছে অবস্থা। শরীর দল আইপিএফটি সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে আহত বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে ভর্তি হতে হলো। ঘটনা কিন্তু মোটেও প্রত্যাশিত নয়। এতে শাসক দুই শরীর বিজেপি এবং আইপিএফটির মধ্যে যে দূরত্ব ও মনোমালিন্য আরো বাড়বে তা বলাই বাহুল্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপোল।